হয়েছে এবং সরকারি অর্থ বরাদ্দ দরকার সেটিও হয়েছে। এবং আপনার এই যে কাজগুলোর কথা বললেন, যে ভাষা নিয়ে গবেষণা করা, যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো রক্ষা করা, নথিবদ্ধ করা, সেগুলোর জন্য দরকার কিন্তু গবেষক। আমি যদি আপনার ভালো গবেষক না পাই তাহলে এই কাজগুলো আমরা মোটা দাগে বলতে গেলে আমরা শুরু করেছি। তবে গত 2 বছর যাবে আমরা আরও বেশ কিছু কাজ করেছি যেগুলোকে আমি বলতে পারি, যে মাতৃভাষার যে মাতৃভাষাগুলো হারিয়ে যাচ্ছে বা বিপদপূর্ণ হচ্ছে সেগুলো রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমি প্রথমে উল্লেখ করতে চাই, আমরা একটি ভাষা আছে থার ভাষা, আপনার থার জনগণ মানে হচ্ছে যারা বেদি জনগোষ্ঠী, তাদের ভাষাটি বাংলাদেশে বিপদপূর্ণ। এই ভাষার ডকুমেন্টেশন হিসেবে, নথিকরণ হিসেবে আমরা একটি অভিধান প্রকাশ করেছি, থার অভিধান, এটি এক ধরনের নথিকরণ হয়েছে। এছাড়া আরেকটি ভাষা আছে আপনার বিপদপূর্ণ ভাষা, কোচ ভাষা, কোচ ভাষারও একটি আমরা অভিধান করেছি, অভিধান করে বাংলা কোচ বাংলা অভিধান আমরা প্রকাশ করেছি, সেটিও এক ধরনের নথিকরণ। আরেকটি বিপদপূর্ণ ভাষা আছে আপনার সেটি হল ভোজপুরি, যারা সিলেটের চা বাগানে যারা শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন নিম্ন পেশায় যারা কাজ করে তাদের ভাষা, সেটিও বিপদপূর্ণ, সেই ভাষাতে আমরা একটি ব্যাকরণ প্রস্তুত করেছি এবং সেটাকে প্রকাশিত করেছি, সেই কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি। আরেকটি কাজের কথা আমরা বলতে পারি, ঢাকা শহরে পুরনো ঢাকা যে ঢাকাই উর্দু যে গোষ্ঠী আছে তাদের ভাষাটাও বিপদপূর্ণ, সেই ভাষাটা একটি আমরা ঢাকাইয়া উর্দু বাংলা আমরা অভিধান প্রকাশ করেছি। এভাবে কিন্তু কাজটি আমরা শুরু করেছি। আরেকটি কাজ বলতে পারেন যে ভাষার জন্য কিন্তু গবেষণা করতে হবে এবং গবেষক কিন্তু খুব জরুরি দরকার, সেই কাজটি আমরা শুরু করেছি। গত বছর আমরা 5 জন গবেষককে আমরা আমরা নিযুক্ত করেছি এখানে গবেষণার জন্য, যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার এমফিল, পিএইচডি এবং পোস্টডক পর্যায়ে প্রফেশনাল বা পেশাগত পর্যায়ে কাজ করে, তাদেরকে আমরা 5 জন নিয়োগ দিয়েছি এবং এবছর আমরা 8 জনকে নিয়োগ দিয়েছি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে। সুতরাং আমরা কিন্তু ভাষা গবেষণার কাজটিও শুরু করেছি। স্যার, যাদেরকে স্যার মানে যে পরিমাণ আপনারা নিয়োগ দিচ্ছেন, যেহেতু একটা এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্যার, সেটি কি আপনি মনে করেন পর্যাপ্ত? কারণ আমাদের যারা অন্য ভাষাবিদ যা আছে তারা বলছে যে আসলে এটি পর্যাপ্ত না, কারণ মানে এখানে আরো মানে এখানে বিভিন্ন সেগমেন্টে আসলে ভাষাবিদদের সংযুক্ত থাকাটা উচিত স্যার। অবশ্যই নিঃসন্দেহে, যেহেতু ভাষা নীতি নির্ধারণীয় পর্যায়েতেও যে ভাষা বিষয়ক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নিঃসন্দেহে আমরা মনে করি যত বেশি ভাষার গবেষক ভাষা বিজ্ঞানীকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো তত বেশি ভালো। তবে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশে ভাষা নিয়ে যারা কাজ করে, বাংলা বিভাগ বা ইংরেজি বিভাগ এবং খোদ ভাষা বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভাষা বিজ্ঞান বিভাগ আছে, সেই ভাষা বিজ্ঞান বিভাগের সকল ভাষা বিজ্ঞানীকে কিন্তু আমরা নিযুক্ত করেছি কোনো না কোনোভাবে। এবং বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ আছে, আপনার আইএমএল যেটা আছে আপনার আধুনিক ভাষা ইনস্টিটিউট, সেই আধুনিক ভাষা ইনস্টিটিউটের আপনার ভাষা গবেষক, ভাষার শিক্ষক এবং ভাষা বিজ্ঞানীদেরকে আমরা যুক্ত করেছি। তবে এটাকে যদি প্রকৃত অর্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠান করতে গেলে আন্তর্জাতিক মানে যে ভাষা গবেষক ভাষা বিজ্ঞানী তাদেরকে যুক্ত করতে হবে। আমরা এটা শুরু করেছি, আমরা প্রতি বছর আমাদের এই যে 4 দিন ব্যাপী অনুষ্ঠানমালা হয় সেখানে কিন্তু আমরা আন্তর্জাতিক সেমিনার করি, সেখানে কিন্তু সারা বিশ্বে ভাষা নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু যুক্ত হচ্ছে। তবে হ্যাঁ, আরও বেশি যদি আমরা ভাষা নিয়ে যারা বিদেশে কাজ করছেন বিদেশি ভাষা বিশেষজ্ঞ তাদের যদি যুক্ত করতে পারতাম তাহলে বিষয়টি আরও ভালো হতো, ভবিষ্যতে আমরা সেটা চেষ্টা করব। স্যার, মাতৃভাষা ইনস্টিটিউটে স্যার 2টি জাদুঘর রয়েছে স্যার, একটা হচ্ছে আপনারা স্যার ভাষা সংরক্ষণের, আরেকটা হচ্ছে লিপি সংরক্ষণের স্যার। আমরা দেখছি যে স্যার চমৎকার, আপনাদের ডেকোরেশন খুব চমৎকার, সব কিছু খুব সুন্দর, কিন্তু দর্শনার্থী মানে কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এমনকি স্যার আমাদের যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরাও এখানে আসতো তাহলে বোধহয় তারা জানতে পারতো, এবং অনেক বছরই হয়ে গেছে এটি হয়েছে, মানুষ তেমনটা জানে না স্যার। এই বিষয়ে আপনাদের উদ্যোগ, খুব ভালো প্রশ্ন করেছেন। যে আমাদের সুন্দর 2টি জাদুঘর আছে, একটি হচ্ছে ভাষা জাদুঘর, আর একটি হচ্ছে আপনার রাইটিং সিস্টেম আর্কাইভ, লিখন রেখার, এবং সেটি কিন্তু কাজ করছে। এবং আমরা গত বছর ভাষা জাদুঘরটি সংস্কার করে এটিকে আধুনিক করেছি, এবং আমরা এবছর যে লিখন রীতির যে আর্কাইভটি আছে সেটিও আমরা সংস্কার করছি। এখন যে প্রশ্নটি করেছেন যে ছেলেমেয়েরা হয়তো অনেকে জানে না বা দেশবাসী জানে না, আমরা আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন গতবার সে উদ্বোধন করেন তখন কিন্তু এক ধরনের নির্দেশনা দিয়ে যান যে আমরা ঢাকা শহর সহ বাংলাদেশের সকল স্কুলগুলোতে কলেজগুলোতে আমরা চিঠি দিই যাতে ছাত্রছাত্রী এটি এসে পরিদর্শন করে। আমরা কিন্তু ঢাকা শহরের প্রায় সব স্কুল এবং কলেজগুলো আমরা চিঠি দিয়েছি এবং আমরা আশা করছি ওনারা আসবেন। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যারা আমরা
চ্যানেলে কাজ করছেন, তারা যদি ভাষার জাদুঘর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন এবং সেগুলো যদি প্রকাশ করে মানুষ যদি জানে, তাহলে আমার মনে হয় এই ভাষার জাদুঘর এবং লাইটিং সিস্টেম জানতে গেছে সেগুলো শুধু জাদুঘর। স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, স্যার আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা রয়েছে বাংলাদেশে প্রায় 42টি মতো, আমাদের মাত্র 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা বই রয়েছে স্যার। কিন্তু সেই বইগুলো যে লক্ষ্য অর্জনের জন্য দেওয়া হয়েছিল স্কুলগুলোতে যে মাতৃভাষা তারা শিক্ষিত হবে, সেটি অর্জিত হচ্ছে না, কারণ তাদের শিক্ষক সংকট। স্যার আপনারা কি মনে করেন স্যার, এবং বাকি ভাষাগুলোর বই আসলে মাতৃভাষার বই প্রয়োজন আছে কিনা ভাষাটি দিয়ে রাখার জন্য? অবশ্যই প্রয়োজন আছে, তবে এই প্রকল্পটি বা এই যে উদ্যোগটি সেটি কিন্তু সরাসরি আন্তর্জাতিক মাতৃভাষা ভাষাবিজ্ঞানী হিসেবে আমি বলবো যে নিঃসন্দেহে আপনার প্রয়োজন আছে। আমরা মনে করি আপনার যত বেশি ভাষাকে, যত বেশি মাতৃভাষাকে সেখানে অন্তর্ভুক্ত করা যাবে, এই যে আপনার বহুভাষী শিক্ষা যেটা বলছেন, যত বেশি অন্তর্ভুক্ত করা যাবে তত বেশি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা উপকৃত হবে। এখন সরকার 5টি ভাষায় আপনার বহুভাষী শিক্ষার কোর্স চালু করেছে, যেখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সংশ্লিষ্ট ভাষার শিক্ষার্থীরা তাদের মাতৃভাষাকে একটি ভাষা কোর্স হিসাবে পড়ছে। কিন্তু এটি কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু না শিক্ষার মাধ্যম হিসেবে না, একটি কোর্স হিসেবে পড়ছে। প্রকৃত অর্থে এটা করতে গেলে সেটাকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অন্ততপক্ষে আপনার শিক্ষার মাধ্যম করতে হবে, সেটা আমরা বিশ্বাস করি। তাহলে যে উদ্দেশ্য নিয়ে সরকার করেছে সেটি বাস্তব।